সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা দেখছেন লাইভ ম্যাচ গোবিন্দ দল ভার্সেস ধামরাই, দ্বিতীয় কালা সংস্কৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে, চরম উত্তেজনাপূর্ণ খেলা। গোবিন্দ দল মুহুর্মু আক্রমণ করে প্রায় তিন থেকে চারটি গোলের আক্রমণ, নিশ্চিত আক্রমণ, গোল থেকে তারা বঞ্চিত হয়েছে। আমাদের মাঝে আমাদের এলাকার মুরব্বিয়ান সকলে উপস্থিত, হাজার হাজার দর্শক যারাই দেখতেছেন লাইভে আছেন, আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের দ্বিতীয় সেমিফাইনাল কালা সংস্কৃতি ফুটবল টুর্নামেন্ট 2023-এর। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। এই মুহূর্তে আপনাদের দর্শকদের একাংশ দেখাই, উল্লেখযোগ্য সকল দর্শক। আসলে গ্রামগঞ্জে ফুটবল যে কতটা জনপ্রিয় না দেখলে বোঝার উপায় নেই। প্রচুর পরিমাণে দর্শক আজকে আমাদের এই খেলা উপভোগ করার জন্য আসছে। দর্শক আসলে গোবিন্দ দলের দর্শকই বেশি, মজুম ভাই আর কে কে যুক্ত আছে বাবা। আরে এত বড় বড় নেই গো, মাথায় ফালা দিলে তো একটা। Thank you.
اي مدد প্রথমার্ধের খেলা চলছে আবার আক্রমণে শুভ শুভ একই করলে আসলে এই ধরনের সুযোগ হাতছাড়া করলে এর পরিণাম খুব খারাপ হতে পারে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটি খেলোয়াড় চরমভাবে মিস করছে আসলে কি বলবো বলার ভাষা নেই এই মুহূর্তে গোবিন্দল ফুটবল একাডেমি মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছে কিন্তু সেই বেলাল বেলালে পায়ে বল দেখা যাক বেলাল ঢোকার চেষ্টা বেলাল ক্রস করেছেন ওখানে আবারও চমৎকার ভাবে রক্ষা করলেন দলকে ইমন ইমনের নিয়ন্ত্রণে বল ইমন লক্ষ্যভ্রষ্ট শট আসলে কি বলবো দর্শক মণ্ডলী যারা আমাদের সাথে লাইভে আছেন আসলে দুঃখের বিষয় এতগুলো আক্রমণ করেও আমরা আসলে গোলে দেখা পাচ্ছি না তিন থেকে চারটি প্রায় নিশ্চিত সুযোগ আসলে খেলা এই মুহূর্তে কি বলবো বল পজিশনে গোবিন্দল অনেক এগিয়ে শট অন টার্গেট সব দিক দিয়ে আমরা এগিয়ে কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের দেখা গোবিন্দল ফুটবল একাডেমি তারা এখনো সেই গোলের দেখা পায়নি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এলাকার অনেক মুরব্বী উপস্থিত সেই সাথে ক্রিকেট প্রেমী দর্শক আমাদের মাঝে আছেন জনাব আহসান হাবিব তার মুখ থেকে শুনবো আসলে এই পর্যন্ত খেলা দেখে উনি কি আসলে ওনার মতামত আমরা জানতে চাইবো ওনার অনুভূতি কি একটু বলবেন আপনার অনুভূতিটা একটু আজকের খেলা আমরা আমাদের যে টিম খুব অত্যন্ত ভালো খেলতেছে দুঃখের বিষয় হলো যে কয়েকটা বল পাওয়ার পরও আমরা গোল করতে পারি নাই তো আমরা আশা করতেছি হাফানোর আগে আমরা দু একটা গোল করব আমাদের খেলার মান ভালো আছে এবং আমাদের দর্শক মণ্ডলী অনেক বেশি আমাদের প্রায় হাফানোর টিম হয়ে আসছে হাফানোর সময় হয়ে আসতেছে
তো আমরা আশা করতেছি আপনারা আগে আমরা গোল দিয়ে দেব ইনশাআল্লাহ এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন ফেসবুক বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত আছেন আসলে এখনো পর্যন্ত আমাদের টিম যথেষ্ট ভালো খেলছে তারপরেও সেই কাঙ্ক্ষিত গোলের দেখা আমরা এখনো পাইনি শুভ নিয়ন্ত্রণে বল দেখা যাক শুভ ক্রস করেছেন এখানে আবারো গোলরক্ষক এবারেও গোলরক্ষক ফিস্ট করে দিলেন গোল থেকে বঞ্চিত গোবিন্দল ফুটবল একাডেমি যে কথা বলছিলাম যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আফসোস করা ছাড়া কোনো আসলে আফসোসের শেষ নেই বিদেশি খেলোয়াড় বেলাল চমৎকারভাবে ওখানে কাটিয়ে দিয়েছেন হিট হতে পারে ওখানে চমৎকারভাবে বাড়িয়ে দিয়েছেন আলতো করে গোল হতে পারে বন্ধুরা ক্রসবারে লেগে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে দুর্ভাগ্য বলতি হয় ক্ষেত্রে আমাদের দেখেন দর্শকদের কি আসলে কি বলবো দীর্ঘ শ্বাস বেরিয়ে চলেছে এখানে জিন্নত ভাই আছে আমাদের বন্ধু জাহিদ আছে কি মজ্জেম ভাই যুক্ত আছে আবুল কাশেম আহসান হাবিব সহ এদিকে যদি দেখি আমরা শাহিন সবার মুখে হতাশা সুলাইমান এদিকে আরিফ ভাই খুবই চিন্তিত মুরব্বীরা আছে এদিকে সবাই কি বলবো আসলে এতগুলো সুযোগ নষ্ট এ যাত্রা অবশ্য ভাগ্য সহায় হয়নি গোল বাড়ি লেগে শুভ শুভ নিয়ন্ত্রণে বল এখনো চমৎকার খেলে চলেছেন ওখানে সামনে বাড়িয়েছেন শুভ কিন্তু কি করলেন যেন খেয়ে হারিয়ে ফেলছেন সেই কাজের কাজটি আসলে করতে পারছে না গোবিন্দল ফুটবল একাডেমি একের পর এক আক্রমণ করে যাচ্ছে দুর্ভাগ্য বলতেই হয় ফুটবল খেলা গোলের খেলা সেই কাঙ্ক্ষিত সেই গোলের দেখা আমরা এখনো পাচ্ছি না দেখা যাক এদিকে আক্রমণে ধামরায় আসলে আমরা এই মুহূর্তে ধামরায় আক্রমণে হ্যাঁ ওদিকে তাদের নিয়ন্ত্রণে বল সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য ওদিকে আক্রমণে যাই হোক বিপদ থেকে রক্ষা যে কথা বলছিলাম শুভ আসলে ফুটবল গোলের খেলা যতই আমরা বল পজিশনে এগিয়ে থাকি না কেন দিন শেষে গোলটাই আসল ফ্রি কিক গোবিন্দলের অনুকূলে আমরা এই মুহূর্তে শাহিন আজকের খেলা সম্পর্কে শাহিনের কাছে জানতে চাইবো হতাশ তারপরে কিছু শুনতে চাই আছেন এই মুহূর্তে শাহিন হতাশ ডিসঅ্যাপয়েন্টেড টোটালি আসলে আমরা হতাশ সেই সাথে আবার আশাও দেখতেছি আমরা হ্যাঁ এখানে হেড করার চেষ্টা প্রদীপ ইমন ইমন চমৎকার ভাবে বলটি বের করেছেন আবার যা ক্রস করেছেন ওখানে হেড হতে পারে শুভ গোলরক্ষক লাফিয়ে উঠে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা কি বলবো ওদিকে আক্রমণে ধামরাই চমৎকার ভাবে জমে রয়েছে খেলা বাসায় দাও ওদেরকে এই মুহূর্তে ফুটবল গোবিন্দল ফুটবল একাডেমির সেই পরিচালক আরিফ ভাই এই মুহূর্তে একটু বিমর্ষ তার মুখ থেকে শুনতে চাই আরিফ ভাই খেলা সম্পর্কে কিছু বলবেন সামনে না দিছে না আসলে খেলা খুবই উত্তেজনাপূর্ণ হচ্ছে আমরা আশা করি জয় নিয়ে ফিরবো আর যে পর্যন্ত গোল না হচ্ছে আসলে কিছুই বলা যাচ্ছে না ফুটবল তো গোলের খেলা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন একাধিক গোলে জয় হতে পারি এবং ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারি সবাইকে ধন্যবাদ আমি গোবিন্দল একাডেমির
সাবেক কোচ জাহিদ কে কিছু বলার জন্য অনুরোধ করছি আসলে খেলা সম্পর্কে তার একটু মন্তব্য লাইভে আছি আপনারা কিন্তু মাস খেলার কথা বলা লাগবে আজকে এই খেলায় আমরা অংশ গ্রহণ করে খুবই আনন্দিত আজকে এই খেলায় এখনো পর্যন্ত কোনো গোল হয়নি আমাদের হতাশ কিন্তু আমরা আশাবাদী অনেক গোল হবে আমরা আশাবাদী এখনো তিনটা গোল আমরা দিতে পারবো আমাদের প্লেয়ার অনেক ভালো খেলতেছে এইদিকে প্রান্ত অনেক যারা যুক্ত আছেন লাইভ দেখতে পাচ্ছেন খেলা এখনো গোল হয়নি সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কোনো দলই পায়নি আমরা আশা করি দ্রুতই গোল পেয়ে যাবো আমরা কি বলবো আবারও গোল নিজের নিয়ন্ত্রণ নিয়ে গেলেন এদিকে আমাদের শাহিন ভাই বড় ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তিনি কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছেন তাকে আমরা দেখাচ্ছি স্ক্রিনে দেখাচ্ছি শাহিন ভাই এদিকে আছে বন্ধু জাহিদ এদিকে আছে সুলেমান শাহিন আরো যারা আছে পালু আমার ডান পাশে মনটা খারাপ রুমাল আছে এদিকে আছে আমাদের শাহিন ভাই যাকে আরেকবার আমরা ক্যামেরা বন্দি করি যারা তাকে না বল দেখলি নয় খেলামানি শাহিন ভাই আমরা খুঁজে পেয়েছি তাকে এদিকে যারা আছে খেলা যারা লাইভে যুক্ত আছে এই মুহূর্তে প্রান্ত খান তোমাকে কথা বলার জন্য বলছে প্রান্ত খান কোথায় আছো প্রান্ত প্রান্ত কোথায় লাইভে তোমাকে কথা বলতে লাইভে আছে একটা ফ্রি কিক পেয়েছি উইন দল দেখা যাক কি হয় হাত নাম হয়ে গেল ভাই এই যে হাফ টাইম হয়ে গেল এত ভালো টিম নিয়ে মানে পরে জালবাই করতে পারলেন না আপনার কোনো সামনে বাইরে তো ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ তারপর কপাল খারাপ আমাদের অনেকগুলো অ্যাটাক হয়েছে তো কোনো বস কাজে লাগাতে পারে না গোলবারে লেগে দূরে দিয়েছে নেক্সট আশা করি আমরা আশাবাদী আশাবাদী ইনশাল্লাহ কাকা কিছু বলেন জয় হবে এত ভালো টিম নিয়ে আমরা এখান থেকে রেজাল বাই করতে পারলাম না আমার কিছু বলা মানে হতাশ আমি হতাশ আগে লাগলো না তখন কি অনেক কাশিম ভাই কিছু বলেন এত ভালো কিছু এই টিম নিয়ে আমরা এখন ধরে রেজাল বাই করতে পারি না এর জন্য আমরা খুবই দুঃখিত আর কি আর কি করবো দাদা কিছু বলেন কাকা কিছু বলেন এত ভালো ভাই বন্ধু ভয় এখনো গোল করতে পারছি না আশাবাদে আমরা গোল করবো দুই থেকে তিনটা করবো এই যে সুলাইমান কাকা লাইভ আছি 12 জন দেখতেছে 12 জন
أنا পরিপূর্ণ তালেপুর ইউনিয়ন মাঠ ওহিনুর ভাই আছে ওহিনুর ভাই ইনশাআল্লাহ تيك توكر كاميرا مان بول بھائی
তো বুঝি দেখাইলাম কিছু খাওয়াই দিছ আমারে হাই হাই দাগা মুখতে আরে দেনি বললাম রাম তোরা মেনি নে আইনি আপনি এর পর খেলা শুরু 37 হাউল করো মেয়ে
اشتركوا
ولكنك تجد انك
اشتركوا
এখনো সেই গোলের দেখা পাইনি যারা এখনো যুক্ত আছেন সবার মুখে হতাশার ছাপ এই মুহূর্তে কর্নার প্রয়াত কালাসাম স্মৃতি এই মুহূর্তে এস এম আব্দুল খালেক খালেক হ্যাঁ খালেক আমাদের মাঝে খালেক তার তার ওই ব্যক্তি শুনতে চাই আমরা একটু সাক্ষাৎকার বল ভাই ঋতু যদি সঙ্গত কারণে আমাদের টাই ফিগারে বাড়ায় তাহলে অবশ্যই মাঠে প্রবেশ করবেন না ইন্ডাস্ট্রি
أنا
8 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